ওয়েলকাম টু এমসিকিউ অফিয়ার্স। আজকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করছি, একটা অ্যানাউন্সমেন্ট করছি, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করছি। কি অ্যানাউন্সমেন্ট? না, তোমাদের ম্যাক্সিমাম অঙ্কের ক্লাসগুলোর কমেন্ট বক্সে যদি আমি দেখি, তাহলে সেখানে সবার একটা আবদার, একটা আবদারের কথা সেখানে তোমরা লিখেছো, স্যার কবে আমরা ক্লাস পাবো চ্যাপ্টার ওয়াইজ, ম্যাথসের ক্লাস আমরা কবে চ্যাপ্টার ওয়াইজ পাবো, এবং তাড়াতাড়ি করানোর জন্য তোমরা বারবার তাড়া করেছো। এবং শুধুমাত্র অনলাইন নয়, অফলাইন এবং ফোনে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমাদের একটা আবদারই এসছে। কি আবদার এসছে? না, আমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করাতে হবে। এবং দেখো, এই জায়গাটা কেন আসছে, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্ক করলে কি হয় না, সেখানে কোশ্চেনের প্যাটার্ন গুলো জানা যায়, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যদি কনসেপ্ট কারণ না থাকে, তাহলে সেটা একটা বড় অসুবিধার কারণ হয়। কেননা আমরা জানি যে এই চাকরির বাজারে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে ম্যাথ একটা ভাইটাল রোল প্লে করে। এই ম্যাথ সাবজেক্টটাকে যে যত তাড়াতাড়ি কভার করতে পারে, যে যত তাড়াতাড়ি এটাকে বুঝে নিতে পারবে, সে কিন্তু তত তাড়াতাড়ি গেইনার হবে, অর্থাৎ তত তাড়াতাড়ি সে কিন্তু সাকসেসের একদম দোরগোড়ায় পৌঁছে যাবে। তো ম্যাথটাকে জোর দিয়ে করতে হবে। এবার এই ম্যাথ আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ করাবো, এই এই কথাটা আমি তোমাদের কাছে আজকে জানানোর জন্য জাস্ট এই ভিডিওটা করছি। কিন্তু এই ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ করতে এসে যেগুলো করতে হবে সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো, ম্যাথ যদি চ্যাপ্টার ওয়াইজ করতে যাও, তাহলে প্রথম কথা হচ্ছে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। একদিন দুই দিনে কিন্তু হবে না, এটুকু বলে দিই। একটা চ্যাপ্টার করাতে আমার সময় লাগবে, সেই সময়টা তোমাদেরকে কিন্তু দিতে হবে। দু নম্বর হচ্ছে, যেদিন যেদিন ক্লাস থাকবে, যেদিন যেদিন ক্লাস থাকবে, এভরি ক্লাস তোমাদেরকে কিন্তু দেখতে হবে। এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদেরকে দেখে সেখানে তোমাদের মতামত জানাতে হবে। দেন দেখো, এই ক্লাসগুলো করতে এসে তোমরা অনেকেই বোর হয়ে যাবে, তোমরা অনেকেই কিন্তু বোর হয়ে যাবে। এবার দেখো, এই বোর হবে কেন, কারণ দেখো কিছু জায়গা থাকে এই চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করতে গেলে, করতে গেলে তোমাদের কি করতে হবে না, এই বোর হতে হবে। কেন বোর হতে হবে? কারণ যে সমস্ত কনসেপ্ট, সেই কনসেপ্ট বলার জন্য নর্মালি যে কোনো স্যার বলো, ম্যাম বলো, বা অনেক অনেকেই অনেকেই যে কথাগুলো বলে না, আমি তোমাদেরকে সেই কথাগুলো বলেই কিন্তু ক্লাস শুরু করাবো। অর্থাৎ তোমাদের একটা দুটো ক্লাস দেখে মনে হবে যে এই আমরা কিন্তু শিখতে পারবো না। কেন? তা এখানে অঙ্ক আমি তোমাদের ক্লাসে করানোর সময় প্রত্যেকবার বলি যে অঙ্ক হচ্ছে একটা সম্পর্ক তৈরি করার পদ্ধতি। সেই জটিল সম্পর্ককে সরল সম্পর্কে নিয়ে আসার হচ্ছে একটা পদ্ধতি, হচ্ছে অঙ্ক। এবার সেই জটিল জায়গাগুলো যদি তুমি সরলে আনতে যাও, তাহলে সেই জটিল ভাবনাটাকে তোমাকে সরল ভাবনায় পরিণত করতে হবে। এবার এই ভাবনাটা কখন আসবে, এই জটিল ভাবনা থেকে সরল ভাবনায় তুমি কখন আসতে পারবে, যখন সেই জটিল ভাবনা, এই পেঁচানো ভাবনা চিন্তা গুলোকে তুমি কি করতে পারবে, নিজের মতো করে বুঝে উঠতে পারবে, তখনই কিন্তু এটাকে জটিলতা থেকে একদম সহজ সরল লম্বা করে তুমি সহজ সরল ভাবে তুমি বুঝতে পারবে। কখন বুঝতে পারবে? যখন এই পেঁচানো কথাগুলোকে তুমি সহজ সরল ভাবে নিজের মতো করে উপলব্ধি করতে পারবে। আর এই উপলব্ধি করতে হলে তোমাকে কিন্তু এই অঙ্কের বাইরে, মানে যে পুঁথিগত বিদ্যা শুধুমাত্র তার মধ্যে না থেকে, কিছু কিছু কথা আছে যে কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফের সাথে আমাকে মেলাতে হবে। শুধুমাত্র বইয়ের মধ্যে ডুবে থাকলে হবে না, এই সেই জায়গাগুলো তোমাদেরকে বোঝাতে হবে, যেটা আমি জানি না অন্য স্যার ম্যাম কিভাবে করায় বা তারা তোমাদেরকে বলে কিনা। তো তারা যদি বলে, অবশ্যই তারা বলে থাকবে, সেখান থেকে শুনে থাকবে, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে যে এই তোমাকে জটিল অংশটাকে আমি সহজ সরল করে দেবো, এবং সেইটা করতে গেলে একটু সময় তোমাদের লাগবে, এবং ধৈর্য ধরে তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস জানা দেখতে হবে, এবং ক্লাস শেষে তোমাদের প্রত্যেকের মতামত কিন্তু অবশ্যই জানাতে হবে, কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা, প্রয়োজনে তোমাদের কমেন্টের যে প্রবলেম থাকবে সেই প্রবলেম সলভ করার জন্য আমি আবার রিভিউ একটা ভিডিও, ওই রিলেটেড রিভিউ ভিডিও তোমাদেরকে আবার প্রোভাইড করব। কিন্তু এইটা করার জন্য তোমাদের ধৈর্য ধরতে হবে। দেখো, অঙ্ক হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কেউ ধরতে যায় না, অনেকেই ধরতে যায় না, অনেকেই এটাকে ভালো না বেশি অনেক দূরে সরিয়ে রাখে। তো সেই দূরে সরিয়ে না রেখে, দেখো একটা মানুষকে আমি যদি ভালো না বাসি, তাকে যদি সারা বছর দূরে সরিয়ে রাখি, তাকে যদি আমি ভয় পাই, তো সে কোনোদিন আমার কাছে আসবে না, সে আমার আপন হবে না, তাকে আমি কিন্তু কাছে টেনে নিতে পারবো না, এবং তাকে জয় করতে আমি পারবো না। সুতরাং ম্যাথ হচ্ছে সেই রকম একটা মানুষের মতোই তোমরা ধরতে পারো। একে তোমাকে কি করতে হবে, এই সাবজেক্টটাকে তোমাকে ভালোবাসতে হবে, ভালোবেসে তোমাকে উদ্ধার করতে হবে। কেননা তুমি যদি দেখো যে ম্যাথকে তুমি যদি ভালো না বাসো, তাহলে ম্যাথ তোমাকে ভালোবাসবে না, দূরে সরিয়ে রাখলে এ সারা জীবন পর হয়ে থাকবে, আর সারা জীবন পর হয়ে থাকলে এর থেকে তুমি কিন্তু মুক্তি পাবে না। আর তুমি যদি ম্যাথ সলভ না করতে পারো, তাহলে কিন্তু চাকরিটা তোমার কিন্তু এইরকম একটা আশা থেকে যাবে, অর্থাৎ
পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। সুতরাং ম্যাথটাকে তোমাকে শিখতে হবে। এবার তুমি দেখো, তোমরা কম্পিটিটিভ পড়ছো, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, যে যত সময় ধরেই পড়ো না কেন, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে অঙ্ক চ্যাপ্টার ওয়াইজ শিখতে এসো মানে তোমাকে ভেবে নিতে হবে আমি শিখবো, এই দৃঢ় মানসিকতাটা তোমাকে রাখতে হবে। একদম দৃঢ় মানসিকতা তুমি যদি রাখো, তাহলে আমি বলবো যে তোমরা কিন্তু অঙ্ক শিখতে পারবে। তোমার নিজের মধ্যে পজিটিভিটি রাখো, আর ক্লাসগুলো প্রতিনিয়ত দেখো, এবং তোমাদের অসুবিধার জায়গাগুলো কমেন্ট বক্সে জানাও, এবং সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের আবার সলিউশন করব, পুনরায় তোমাদের লাইভ সেশনে নিয়ে আসব। সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারবে, বলতে পারবে, এবং সেখান থেকে সমাধানের পথ খুঁজে তোমরা বের করতে পারবে। এবং এখান থেকে তোমাদের একটু বলে দিই, ধরো ধরো আমি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস করাবো। এবার এই চ্যাপ্টার ওয়াইজ করাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ধৈর্য ধরতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে হবে। আর হচ্ছে যে দেখো, আর যেটা করতে হবে, আমি যেটুকু বুঝিয়ে দেব, আমি যেটুকু ক্লাসে করিয়ে দেব, সেটুকুতেই থেমে থাকলে চলবে না। অর্থাৎ তার জন্য কি করতে হবে, দেখো বাড়িতে তোমার যে বই আছে, যে বই আছে সেই বই থেকে তোমরা পড়াটা স্টার্ট করবে। আমি যে চ্যাপ্টার পড়াবো, তোমরা সেই চ্যাপ্টারের ওই চ্যাপ্টারটা বইয়ের সূচনা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, সমাপ্ত পর্যন্ত ওই চ্যাপ্টারের সেটা তোমরা কিন্তু কভার করবে। মানে আমি যতটা দ্রুত চলবো তার থেকেও অনেক গুণ বেশি দ্রুত তোমাদেরকে চলতে হবে, তবেই কিন্তু তোমরা কিন্তু ভালো করে শিখতে পারবে। এই ভিডিওগুলো কাদের জন্য হবে, যারা অঙ্ক পারে না, অঙ্কে ভীষণ দুর্বল, একদমই কিছু জানে না, অঙ্ক দেখলে ভয় পায়, আর অঙ্কের জন্য ভাবে যা চাকরিটা আমি পাবো না। আমাদের এই যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ কেবলমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা অঙ্কে কিচ্ছু বোঝে না, কিচ্ছু পারে না, জানেই না অঙ্কে কি জিনিস, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো করানো। তো তোমরা যারা পারো তারা রিভিশন দেবে এবং তারা প্র্যাকটিস করবে, আর যারা একদম কিছু জানো না তাদের জন্য আমি আছি, তোমরা কিন্তু লেগে থাকো। আর যেটা করণীয়, যেটা আমরা করব, প্রসিডিউরটা কি হবে, প্রসিডিউরটা হবে দেখো, আমি ধরো তোমাদেরকে কি করব না, চ্যাপ্টার ওয়াইজ ফার্স্টে যে কোনো একটা চ্যাপ্টার ধরব, সেই চ্যাপ্টারের যে মূল কথা, যে প্রাক কথা, যে আসল কথা, সেই আসল কথাগুলো তোমাদের সাথে আগে শেয়ার করব। মানে ওই চ্যাপ্টারটা কি, চ্যাপ্টারটা কেন, কিভাবে আসলো, ওই চ্যাপ্টারের সাথে আরো কোনো চ্যাপ্টারের কোনো মিল আছে কিনা। তো এই ধরনের এই চ্যাপ্টার গুলো করতে গেলে এর মধ্যে কি কি টার্ম টার্ম আছে, কি কি শব্দবন্ধ রয়েছে, কোন কোন ভাষা রয়েছে, পরিভাষা রয়েছে, তার অর্থ কি, এই ডিটেলস আলোচনা হবে ফার্স্টে। দেন আমরা কি করব, কিছু এক্সাম্পল দেব, সেই এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু অঙ্কগুলো বোঝার চেষ্টা করব। দেন আমরা কি করব, এই চ্যাপ্টারের প্র্যাকটিসে ঢুকবো, এই চ্যাপ্টারের প্র্যাকটিসে ঢুকবো, অর্থাৎ প্রবলেম যেগুলো থাকবে সেই প্রবলেম গুলো সলভ করবো। তাহলে আমরা এই এই মেথডটা যদি ইউজ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা সমস্ত অঙ্কই কিন্তু এখান থেকে কভার করব। দেখো প্র্যাকটিস করব, এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখব যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো এসছে সেই কোশ্চেন গুলো কিন্তু আমরা দেখব। তাহলে আমরা এই যে স্টেপ বাই স্টেপ এগোবো, এটা কিন্তু একদিনের বিষয় না, এটা কিন্তু সময় সাপেক্ষ। তাই তোমরা কি করবে, তোমরা সময় ধরে ঠিক এই মেথডটাকে নিজেরাও অ্যাপ্লাই করো বাড়িতে শেখার জন্য। ইউটিউবে প্রচুর ক্লাস আছে, অনেক ভালো ভালো স্যার ম্যামরা ক্লাস করায়, সেগুলোও তোমরা দেখতে পারো। তোমরা যে কোচিং সেন্টার গুলোতে পড়ছো সেখান থেকেও তোমরা শিখতে পারবে, গ্রুপ স্টাডি থেকে শিখতে পারবে, যেখান থেকে সেলফ স্টাডি হোক, যেভাবেই হোক, তোমরা কিন্তু অঙ্ক চাই অঙ্ক কিন্তু শিখতে পারবে। অনেকেই ভাবো তোমরা যে আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড এর ছেলে ছেলে আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসে অঙ্ক বহু বছর ছেড়ে দিয়েছি, অঙ্ক আমরা পারি না। দেখো অঙ্ক পারো না সেটা বড় কথা নয়, অঙ্ক পারতে হবে এই মানসিকতাটা আগে আনো যে অঙ্ক আমাকে করতে হবে, অঙ্ক যদি না করে চাকরি আমি পাবো না। তা এই ধরনের মানসিকতা যদি আনো, তাহলে তুমি অতি সহজেই কিন্তু এগুলো কভার করতে পারবে। এবার তোমরা বলবে যে যারা সায়েন্স থেকে এসছে তারা কিন্তু অনেক বেশি পারে, তাদের কিন্তু অসুবিধা এই ক্ষেত্রে, হ্যাঁ তারা অবশ্যই, তারা সায়েন্স নিয়ে পড়েছে, তারা অঙ্কটাকে ভালো বোঝে, যে বোঝার জায়গাটা দেখো, সেই বোঝার জায়গাটা কিন্তু তারা কিন্তু ভালো বুঝবে। এবার দেখো কম্পিটিটিভ এর অঙ্ক আর হচ্ছে তোমার একাডেমিক সেশনের যে অঙ্ক, সেই জায়গাগুলো কিন্তু দুটো আলাদা, দুটো কিন্তু আলাদা। সুতরাং এখানে বুঝতে পারলে ওদের ক্যালকুলেশনেও একটু সুবিধা হয়, কিন্তু ওদের কি হয়, সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তাদের একটা সুবিধা হয়, তারা বোঝে একদম অঙ্কের যে বেসিক যে জায়গাটা সেটা ক্লিয়ার থাকে, এবং অঙ্কের যে ক্যালকুলেশন সেটাও। কিন্তু এরা কি করে, এরা যে ওই একাডেমিক সেশনে করেছে সেটা হচ্ছে ডিটেলসে করেছে, ঠিক আছে, ডিটেলসে করলে কি হয় না, সময় সাপেক্ষ হয়, এই জন্য তাদের এখানে এসে কি করতে হয়, তাদের শর্ট ট্রিক্স শিখতে হয়, তাদেরকে কি করতে হয়, শর্ট শর্ট ট্রিক কিন্তু কাজে লাগাতে হয়, শর্ট ট্রিক কাজে লাগাতে হয়।
ঠিক আছে? তো এই শর্টটা যখন তুমি কাজে লাগাতে পারবে, তখন তুমিও কিন্তু ওদের মতো কিন্তু এফিসিয়েন্ট হয়ে যাবে। সুতরাং ও একটু এগিয়ে আছে একটা দিকে, এবার তুমি একটু পিছিয়ে আছো, সেই পিছিয়ে থাকাটাকে অনেক বড় করে দেখলে হবে না। জাস্ট ইমাজিন, আমি পারবো, আমাকে করতে হবে, আমি পারবো। সবাই যদি অঙ্ক করতে পারে, আমিও করতে পারবো, সে তুমি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, কারণ আমি নিজেও আর্টস ব্যাকগ্রাউন্ড এর ছেলে, ঠিক আছে? আমি নিজেও কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেই উঠে এসেছি। সুতরাং উদ্ধার করা যায়নি বা যাবে না এরকম মানসিকতা আমার ছিল না, বা আমি এখনো বিশ্বাস করি যে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, সে যদি ইচ্ছা করে, সে যদি চায়, মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং পরিশ্রম করে, সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে, তাহলে কিন্তু সে কিন্তু এই ম্যাথটাকে কভার করে নিতে পারবে বা উদ্ধার করে নিতে পারবে। সুতরাং দেখো, ম্যাথে তোমাকে 100% নম্বর পেতে হবে এমন না, কিন্তু হ্যাঁ, 100% নম্বর কিন্তু ম্যাথে তোলা যায়, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যে ম্যাথে চাইলে তোমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, 100% তোমরা কভার করতে পারবে। তো 100% যদি না পারো, তাতে কি চাকরি পাবে না? কে বলেছে পাবে না? তোমরা যদি 90% করো, তাও তোমরা চাকরি পাবে। তোমরা যদি 80% করো, 85% কভার করতে পারো, তাতেও তোমরা চাকরি পাবে। 80% করলেও চাকরি পাবে। তো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমাকে এই যে 70 হোক, 80% হোক, বা 90% হোক, বা যত পার্সেন্টই হোক, সেই যে সর্বোচ্চ লেভেলের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা তো তোমাকে করতে হবে। সেই প্র্যাকটিসটা করার জন্য বেসিক যে কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টটা তোমাকে লাগবে, অর্থাৎ সেই বেসিক কনসেপ্টের জায়গাটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? বেসিক কনসেপ্টের জায়গাটা তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। তবে হ্যাঁ, একটু ধৈর্য ধরে সময় দিতে হবে এবং প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দেখতে হবে, আবারও বলছি। আর তোমরা পড়তে থাকো, তোমরা লড়তে থাকো, আর তোমাদের পাশে সর্বদা আছি। আর তোমাদের কি নিড আছে, তোমাদের কি চাহিদা আছে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি যতদূর পারবো তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করার চেষ্টা করবো। সুতরাং চলো, আমরা খুব তাড়াতাড়ি আবার আমরা আপলোড করতে চলেছি আমাদের চ্যাপ্টার ওয়াইজ এর ভিডিও, তো তোমরা দেখতে থাকো। আর এই চ্যাপ্টার গুলো কেবলমাত্র তাদের যারা একদমই অঙ্কের কিছু বোঝে না তাদের জন্য, তো তারা দেখি কেমন রেসপন্স করে। সুতরাং এইভাবে তোমরা লেগে থাকো আমাদের চ্যানেলে, আশা করি খুব শীঘ্রই তোমরা শিখে যাবে অঙ্ক, আর অঙ্কের ভীতি কোনোদিনই থাকবে না। চলো, আবার দেখা হবে তাহলে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, টাটা, বাই বাই।